কেমন আছেন সবাই? আজকে আমরা ভাবছি যে একটু যারা বিশেষ শিশু, বিশেষ করে যাদের নামের আগে আমরা অটিজম শব্দটি যোগ করি, তাদের সঙ্গে, তাদের বিষয়ে এই করোনা পরিস্থিতিতে কিভাবে তাদের যত্ন নেওয়া উচিত সে বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আসলে আপনারা জানেন যে এই বিশেষ শিশুদেরকে আমরা বলি তারা ডিজেবল না, তারা কিন্তু ডিফারেন্টলি অ্যাবল। আপনি যেটা পারেন তারাও সেটা পারে, তবে একটু ভিন্নভাবে। এই বিশেষ শিশুদেরকে এই সময়টায় আসলে নিরাপদ রাখা, তাদেরকে স্বাস্থ্যকর যে অভ্যাসগুলো আছে সেগুলো কঠোরভাবে মানিয়ে চলানোটা খুবই কঠিন। যারা মা বাবা আছেন তারা জানেন যে একজন অটিজম আক্রান্ত শিশুকে কত কষ্ট করে প্রতিদিনের টেক কেয়ার করতে হয়। আজকে যখন আমরা ঘর বন্দি, এই বন্দিত্বের সময়টাতে এই শিশুগুলোকে আপনি কিভাবে যত্ন নেবেন সেটা সত্যিই কষ্টের। তবে বেশ কিছু টিপস আছে যেগুলো মেনে চললে অনেক ক্ষেত্রেই এই ধরনের শিশুদেরকে সুস্থ রাখা সম্ভব। প্রথম টিপস, আপনি অভিভাবক, আপনি মা বাবা শিশুটির, এই মুহূর্তে শিশুটিকে আপনার খুব বেশি প্রয়োজন, তাই আপনাকে খুব কঠোরভাবে স্বাস্থ্যবিধিগুলো আপনাকেই মেনে চলতে হবে। ঘরে অবস্থান করা এবং করোনা প্রতিরোধ করবার জন্য যে সমস্ত নিয়মকানুন আছে সেগুলো আপনাকে স্ট্রিক্টলি মেনে চলতে হবে আপনার নিজের সুস্থতার জন্য, কারণ আপনি অসুস্থ হয়ে গেলে ওই শিশুটি অনেক বেশি অসহায় হয়ে পড়বে। সেকেন্ড, আপনি স্বাস্থ্যবিধি মানলেন, আপনি জানলেন, আপনার শিশুটিকে তো জানাতে হবে যে করোনা নামে একটি রোগ এসছে, এটি কী হয়, কেন হয়, কাদের হয়, হলে কী সমস্যা হয়, প্রতিটা জিনিস তাকে জানানোর দরকার আছে। এখন সমস্যা কী, সে তো আসলে এত কিছু বোঝার ক্ষমতা তাকে আল্লাহ দেয়নি, হয়তো বা বুঝে উঠতে পারবে না এই জিনিসটা আসলে কী। বাট ওই যে বলেছি তারা ডিফারেন্টলি অ্যাবল, তার মানে বিশেষ কিছু আল্লাহ তাদের মধ্যে দিয়েছেন, তারা ঠিকই কিন্তু বুঝে নিবে। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, অন্তত করোনা নামে একটি রোগ আছে, এটি একটি ভয়াবহ জিনিস, তাকে অন্তত বোঝানোর চেষ্টা করুন, যেন বুঝে যে এটা একটা বিপদের নাম, এই জিনিসটা যেন অন্তত সে বোঝে। এখন নেক্সট স্টেজে সে বুঝলো, তারও তো স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার আছে। এখন বললেই কি সে স্বাস্থ্যবিধি মেনে চলবে? 3 ফিট দূরত্ব কি সে বুঝে? সে কি বোঝে কীভাবে হাত ধুতে হয়? সত্যিকার অর্থে আমার মনে হয় যে যে সমস্ত শিশু অটিজমে আক্রান্ত কেবলমাত্র তারাই এখন খুব ভালো আছে, কারণ তারা বুঝতে পারছে না এই রোগটা কী, এটা নিয়ে কী টেনশন করতে হয়। হয়তো বা উপরওয়ালার বিশেষ একটি ইচ্ছা, এই কারণে হয়তো বা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকতে পারে, কারণ তাদের কোনো টেনশন নাই, দুশ্চিন্তা নাই, জীবন বা মৃত্যু নিয়ে তাদের আলাদা কোনো ভাবনা নাই। তাদেরকে হাত ধোয়ানো শেখাতে হবে, প্রয়োজনে আপনি অডিও ভিজুয়াল যে মাধ্যমগুলো আছে সেটি সাহায্য নিন, আপনি নিজের হাতে তাকে শেখানোর চেষ্টা করুন এবং একটা সময় তাকে ছেড়ে দিন, কারণ আপনি যত বেশি নিজে করবেন তত বেশি সে কিন্তু আপনার উপর নির্ভরশীল হয়ে পড়বে। সো তাকে নির্ভরশীলতা কমানোর জন্য তাকে করতে দিন। অনেকগুলো সিস্টেম আছে, আপনারা যারা মা বাবা তারা জানেন যে এদেরকে বিশেষ পদ্ধতিতে শেখানো হয়, কার্ড প্রয়োজন হয়, ছবি দেখাতে হয়, প্রয়োজনে সেগুলোর ব্যবস্থা করুন এবং সেগুলোর মাধ্যমে যদি আপনি ব্যবস্থা নেন দেখবেন যে একটা সময় তারা কিন্তু ঠিকই বুঝে উঠতে পারবে। অটিজম আক্রান্ত শিশুদের ক্ষেত্রে বোঝার ক্ষমতা কিছু ক্ষেত্রে অনেক বেশি, কিছু ক্ষেত্রে অনেকটাই ধীরগতির, তাই তাদেরকে সময় দিন, তাদেরকে শেখার জন্য বেশ সময় আপনাকে দিতে হবে। এই সমস্ত শিশুদের জন্য স্পেশাল শিক্ষক আছে, তার স্কুল আছে, তার চিকিৎসক আছে, প্রয়োজনে এই সময় তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার জন্য অনলাইনের সাহায্য নিতে পারেন। এমনকি শিক্ষকরা কিন্তু অনলাইনে এই সমস্ত শিশুদেরকে এখন নানাভাবে ট্রেনিং দেওয়ার চেষ্টা করছে। এখন একজন শিশু বা অটিজমে আক্রান্ত, আপনি জানছেন যে আপনাকে এখন লকডাউনে থাকতে হচ্ছে, ঘরে থাকতে হচ্ছে, খুব কঠিন কিন্তু এদেরকে ঘরের মধ্যে আটকিয়ে রাখা। সেই ক্ষেত্রে তাকে চেষ্টা করুন প্রতিদিনে যে সময় ঘুম থেকে উঠে সে সময় ঘুম থেকে জাগিয়ে তুলুন, প্রয়োজনে তাকে স্কুলে যাওয়ার মতো করে পরিবেশ করে দিন, তাকে ড্রেস পরান, তাকে চেয়ার টেবিলে বসান, তাকে সেখানে পড়তে দিন, সে যেন নিয়মিত
স্কুলে যাওয়ার একটা অভিনয় তার সঙ্গে যেন হয়, সে যেন ঘরেই পড়ালেখার চেষ্টা করে, এটি কিন্তু তাকে এক ধরনের রুটিন ওয়ার্কের মধ্যে নিবে। আপনি জানেন যে অটিজম আক্রান্ত শিশুর জন্য রুটিন মাফিক প্রত্যেকটি কাজ, প্রতিদিনের কাজ করা খুবই জরুরি। সেই ক্ষেত্রে যদি আপনি একটা রুটিন তৈরি করেন পুরো ফ্যামিলি মিলে এবং সেই রুটিন অনুযায়ী যদি তাকে পরিচালনা করেন, দেখবেন যে সে কিন্তু অনেকটাই সুস্থ থাকবে। ঘরের মধ্যে বন্দি থাকা অবস্থায় সার্বক্ষণিক তাকে গ্যাজেট, টিভি, ল্যাপটপ, মোবাইল এগুলো থেকে একটু দূরে রাখার চেষ্টা করুন, নির্দিষ্ট সময় দিন। বেশিরভাগ সময় আপনি চেষ্টা করুন তাকে খেলাধুলা, যেটা সে পছন্দ করে সেটা, সে যদি রং করতে পছন্দ রং, সে যদি খেলতে পছন্দ করে খেলা, সে যদি বিশেষ কোনো কিছুর প্রতি তার আকর্ষণ থাকে সেটা ফিল আপ করার চেষ্টা করুন। তার খাবারের দিকে নজর দিন, কারণ তার পুষ্টি দরকার। পুষ্টিটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু অল্পতেই সে অসুস্থ হয়ে পড়বে। ভিটামিন সি, শাকসবজি, ফলমূল, যেটা সে পছন্দ করে সে জাতীয় খাবারগুলো তাকে খেতে দিন। এবং আপনি জানেন যে কোন খাবারগুলো শিশুকে উত্তেজিত করে, সে সময়ে আপনাকে খেয়াল রাখতে হবে। একজন শিশু যার অটিজম আছে, এই সময় কিন্তু তার একটু মেজাজ কিটকিটে হতে পারে, সে হঠাৎ করে চিল্লাচিল্লি করতে পারে, তীব্র রাগ হতে পারে, ভাঙচুর করতে পারে, আপনাকে ঠান্ডা মাথায় সেগুলো ডিল করতে হবে। আপনার নিজে উত্তেজিত হওয়ার কোনো সুযোগ নাই, প্রয়োজনে আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলুন, ফোনে এখন কিন্তু সবাই অ্যাভেলেবল আছে। সারাক্ষণ তাকে ঘরে বন্দি করার দরকার নাই, মাঝে মধ্যে তাকে বারান্দায় নিয়ে যান, জানালার পাশে বসান, দেখবেন যে সে অনেক বেশি ভালো থাকবে। এ সময় তার একটা অস্থিরতার কারণ আছে, সে টিভি দেখছে, সেখানে পিপি পরা একগুলো মানুষ দেখছে, সাদা একটা মানুষ ফ্রেস পরা তার এলাকায় নিচ দিয়ে আসতেছে, এরকম হয়তো ছবি সে দেখছে, তার কিন্তু এক ধরনের আতঙ্ক তৈরি হচ্ছে। আলাদা না করুক, আপনি তো অসুস্থ হতে পারেন, আপনি অসুস্থ হলে কে তাকে দেখবে? বিকল্প একজনকে এখনই চিন্তা করে রাখুন। যদি কোনো কারণে আপনাকে কোয়ারেন্টিনে যেতে হয়, হাসপাতালে যেতে হয়, ওই সময়টায় যেন সে মানুষটা তাকে দেখে রাখে, এটা খুব জরুরি। ধরেন যে আপনি একটা শিশুকে লালন পালন করছেন, আপনি ভাবছেন যে আমার এই শিশুটা, তাকে তো পিপি পরা মানুষ দেখালে বিপদ, দেখালেন না, ওই মানুষগুলো আপনার বাসায় আসলো সোয়াব নিতে, তখন শিশুটার মানসিক অস্থিরতাটা একবার ভাবুন। সে কারণে বলা হচ্ছে যে আপনি টেকনিক্যালি মাঝে মধ্যে তাকে পিপি পরা এই মানুষগুলোর ছবি দেখান, বোঝানোর চেষ্টা করুন যে এরা একজন ডাক্তার, এরা তোমাকে সুস্থ করে, তাহলে দেখবেন সে মানসিকভাবে অনেক বেশি আগে থেকেই বুস্ট আপ থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার শিশুর যদি সব সময় ঘরের মধ্যে বন্দি থাকে, তার মধ্যে এক ধরনের অ্যাংশাসনেস, অ্যাংজাইটি তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে পরিবারের প্রত্যেকটি লোক যেন আলাদাভাবে তাকে সময় দেয়, সেদিকটা খেয়াল রাখুন। তার কাছ থেকে বাইরের মানুষের আনাগোনা যেন কোনোভাবেই না ঘটে, তাকে যেন টাচ না করে, সে ব্যাপারে সতর্ক থাকুন। এবং যারা আপনারা বাইরে আসতে বাধ্য হচ্ছেন, নিজেকে ফ্রেশ না করে, জীবাণুমুক্ত না করে, তাকে অবশ্যই স্পর্শ করবেন না। পরিবারে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, এই শিশুটি থেকে একেবারেই দূরে থাকার চেষ্টা করুন, এবং তাকে আগে থেকেই যতটুকু সম্ভব যে ওয়েতে তাকে বোঝানো যায় সেই ওয়েতে বুঝিয়ে দিন যে আমি একটু দূরে থাকতে চাচ্ছি, দূরে থাকছি, তুমি টেনশন করো না। প্রয়োজনে দূরে থেকেই তার সাথে আপনি ভিডিওতে কানেক্টেড হতে পারেন, বোঝাতে পারেন, তার শিক্ষকের সহায়তা নিতে পারেন। এই জিনিসগুলো খুবই খুবই জরুরি আপনার এই শিশুটিকে প্রতিদিনের অভ্যাসগুলো শেখানোর জন্য। আল্লাহ না করুক যদি কোনো কারণে আপনার শিশুটি অসুস্থ হয়ে যায়, খুবই কঠিন একটা বিষয়, সেই ক্ষেত্রে অবশ্যই মা বাবা যারা আছেন তারা যেন এই শিশুটির কাছে যদি যান, নিজে যেন একটু প্রোটেকশন নিয়ে যতটুকু সম্ভব, সম্ভব তো অনেক কিছুই না, তাকে যেন প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেন। সবচেয়ে বড় কথা, আপনি যদি নিজে অসুস্থ হয়ে যান তখন ভাবুন তো ওকে কে দেখবে, ওর টেনশনটা তো অনেক বেশি তখন হবে আপনার। সে কারণে আপনি অসুস্থ না হওয়ার জন্য যত স্বাস্থ্যবিধি শুরুতে যেমনটা বলেছি সেগুলো মেনে চলুন, আর কোনো কারণে যদি অসুস্থ হয়ে যান অবশ্যই আপনি দ্রুত চিকিৎসা নিন এবং আইসোলেশনে চলে যান,
যেটাকে আমরা বলছি হোম কোয়ারেন্টিন বা আলাদা করে থাকা। একই সাথে আপনার শিশুর যদি কোনো ধরনের সর্দি, জ্বর, কাশি এ সমস্ত উপসর্গ দেখা যায়, অস্থির হওয়ার কিছু নাই, সাধারণ যে হোম রেমিডিগুলো আছে তাকে একটু অ্যান্টি অ্যালার্জিক বা অ্যান্টিহিস্টামিন যেগুলো আমরা বলি, সর্দির ওষুধ যেগুলো বলি, অ্যালার্জির ওষুধ সেটা দিবেন, প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো দিবেন, প্রচুর পানি খাওয়াবেন আর বিশ্রামে থাকবেন। আমরা অনেক সময় বলি যে আমার শিশু, এই শিশুটি আসলে উপরওয়ালার, আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, আপনি কেবল তার লালন পালন করার দায়িত্বে আছেন। আপনার শিশুটি অটিজমে আক্রান্ত, আপনি মন খারাপ করতে পারেন, আবার ঠিক এভাবেও ভাবতে পারেন যে এরকম একটা শিশুকে লালন পালন করার জন্য আল্লাহ পাক আমাকেই সিলেক্ট করেছেন, কারণ মনে করেছেন যে আমার থেকে যোগ্য কেউ নাই এরকম একটি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো। আপনি তাই ভাগ্যবান, ভালো থাকবেন, সে প্রত্যাশা।